কয়েকজন দুষ্কৃতিকারীর লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না উল্লেখ করে আগামী নির্বাচনে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীতে জেল হত্যা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কোনো মুরব্বী নেই, জনগণই এই দলের শক্তি। জেল হত্যা দিবস উপলক্ষে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই স্মরণ সভার। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী 75 সালের 3 নভেম্বর জেলে 4 নেতাকে নির্মম হত্যার ঘটনা স্মরণ করে বলেন, খুনি মুস্তাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান, আর তারা মিলেই জেলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল। বিএনপি 2013, 2014 ও 2015 সালের মতোই আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জনগণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। প্রত্যেক এলাকায়, শুধু এই ঢাকা শহর বলে না, যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নিসন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ। নির্বাচন বন্ধ করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেন সরকার প্রধান। তবে কয়েকজন দুষ্কৃতিকারীর লাফালাফিতে নির্বাচন বানচাল হবে না দৃঢ়তার সাথে বলেন তিনি। ওই সমস্ত দুষ্কৃতিকারী কয়েকজনের লাফালাফিতে এ দেশে কখনো নির্বাচনও বানচাল করতে পারবে না, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। এই নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে সেই পরিবেশ রাখতে হবে। কেউ যদি আবার মনে করে যে এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব, আর একটা কথা, একটা সিট না পেলে কী হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। যারা পণ্য মজুত করে সরকারের বদনাম ছড়াচ্ছে তাদের খুঁজে বের করতে দলের নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রেখে দেবে কিন্তু বাজারে আনবে না, না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে, এটাই তারা করে যাচ্ছে। এই জন্য আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে বলবো, যেই ধরনের কারা হোর্ডিং করে, কারা মালপত্র থাকা সত্ত্বেও বাজারে না এনে জনগণের পকেট কাটার চেষ্টা করে, এদেরকেও খুঁজে বের করতে হবে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলে তার সময় জয় বাংলা নিষিদ্ধ হলো কেন, সেই প্রশ্নও তুলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।